হাওড়া থেকে সরাসরি এবার লাল মাটির দেশ মশাগ্রাম হয়ে হাওড়া বাঁকুড়া রুটে চলবে এই ট্রেন জুড়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব রেল দীর্ঘ প্রতীক্ষার অবসান এবারে ট্রেনে করে খুব অল্প সময়ে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে লাল মাটির দেশে যার জন্য আগামী 14 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে নন ইন্টারলকিং এর কাজ যার জেরে বাতিল বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন আর খড়গপুর হয়ে ঘুরে যেতে হবে না এবার হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া পৌঁছে যাওয়া যাবে একই লোকাল ট্রেনে ফলে বিষ্ণুপুর মুকুটমণিপুর পর্যটন স্থলে যেতে এবার আর খড়গপুর হয়ে ঘুরে যেতে হবে না এতদিন হাওড়া থেকে ঘুর পথে 231 কিলোমিটার পথে পাড়ি দিতে হতো এই জায়গাগুলি যেতে তবে এই পথ এবার সংক্ষিপ্ত হয়ে দাঁড়াবে 185 কিলোমিটারে রেল সূত্রে জানা যায় আগামী 14 থেকে 17 নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং এর সিগন্যাল সিস্টেমের কাজ হবে এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব 230 কিলোমিটার থেকে কমে 185 কিলোমিটারে দাঁড়াবে এতে যাত্রীরা কম সময়ে পৌঁছে যেতে পারবেন তাদের গন্তব্যে এর পাশাপাশি আদ্রা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 285 কিলোমিটার থেকে কমে 240 কিলোমিটার দাঁড়াবে মশাগ্রাম স্টেশন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসেবে কাজ করবে এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান আগামী 14 থেকে 17 নভেম্বর মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিং এর সিগন্যাল সিস্টেমের কাজ হবে এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে এতে যাত্রীরা কম সময়ে পৌঁছে যেতে পারবেন তাদের গন্তব্যে মশাগ্রাম স্টেশন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলে সংযোগকারী সিস্টেম হিসেবে কাজ করবে তিনি আরও বলেন মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগন্যালিং এর সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে এর ফলে 8 জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে এইসব ট্রেনগুলির মধ্যে রয়েছে কবিগুরু এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস আসানসোল সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস এবং শিয়ালদা সিউড়ি মেমু ট্রেন ট্রেন বাতিল ছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া সরাইঘাট এক্সপ্রেস শিয়ালদা এনজেপি পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল নবদ্বীপ কাটোয়া আজিমগঞ্জ রুটে চলাচল করবে এছাড়াও হাওড়া থেকে বিকানের এক্সপ্রেস মুম্বাই মেল হিমগিরি এক্সপ্রেস যোধপুর এক্সপ্রেস জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস কডলাইনের বদলে যেমন মেল লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে শীঘ্রই রেল দপ্তর হাওড়া বাঁকুড়া রুটে নতুন ট্রেন চালাবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি তিনি আরও জানান চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া ব্যান্ডেল শাখায় 8 জোড়া লোকাল ট্রেন সন্ধ্যের দিকে চালানো হবে ট্রেন চলবে মাঝরাত পর্যন্ত এছাড়াও হাওড়া শক্তিগড় শাখায় এমনভাবে সিগন্যালিং সিস্টেমকে উন্নত করা হচ্ছে যাতে 75 মিটার তফাতে দুটি লোকাল ট্রেন চলতে পারে আগে যেখানে 100 থেকে 150 মিটার দূরত্ব বজায় রাখা হতো রেলের এই খবরে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা এতদিন ধরে মানুষকে বাঁকুড়া থেকে বা আদ্রা থেকে যারা আসতেন ভায়া খড়গপুর আসতে হতো ভায়া খড়গপুর হাওড়া ঢুকতে গেলে একটা মানুষকে 231 কিলোমিটার ট্রাভেল করতে হতো এবার থেকে সেই সিস্টেম আমরা চেঞ্জ এনে ভায়া মশাগ্রাম করার ফলে আমরা এবার মাত্র 185 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে একজন মানুষকে বাঁকুড়া থেকে হাওড়া আসতে গেলে খুব অল্প ডিস্টেন্সে ট্রাভেল করতে হচ্ছে আর তাছাড়া আদ্রা থেকে যদি হাওড়া আসতে হয় সেটাও 285 কিলোমিটার ছিল সেটাও কমে প্রায় 240 কিলোমিটার মতো হয়ে আসছে তো অনেকটা ডিস্টেন্স মানুষকে এখন কম কভার করতে হচ্ছে এই আমরা যে সিগন্যালিং সিস্টেমে চেঞ্জ আনতে চলেছি 14 থেকে 17 তারিখ পর্যন্ত আমরা বেশ কিছু ট্রেনকে ক্যান্সেল করেছি যেমন কবিগুরু এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া শিয়ালদা রামপুরহাট সিউড়ি হাওড়া আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস শিয়ালদা সিউড়ি মেমো এবং গণদেবতা এক্সপ্রেস এই 8টা ট্রেনকে আমরা ক্যান্সেল করেছি আমাদের এই নন ইন্টারলকিংয়ের কাজটা করতে গিয়ে এই যে আমরা যে সিগন্যালিং সিস্টেমে যে চেঞ্জটা আনতে চলেছি তার ফলে কি হবে যেটা আমরা শিয়ালদা সেকশনে প্রায় দেখে থাকি এক মানে দুটো ওয়েজ মানে 100 মিটার্স কি 150 মিটার্সের মধ্যে আমরা
ম্যাক্সিমাম দুটো বা তিনটে লোকাল ট্রেনকে আমরা নিতে পারছি, সেই প্রচেষ্টায় আমরা করব যাতে একটা সেকশনের মধ্যে মোর দ্যান ওয়ান অর টু লোকাল ট্রেনস আমরা চালাতে পারি। এই যে একটা ভ্রান্ত টিভিতে আমরা সবসময় দেখছি কিছু কিছু মানে কম জানা বাচ্চা ছেলেরাই বা বলুন বা কেউ ভিডিও করে ছেড়ে দিচ্ছে যে দুটো ট্রেন মুখোমুখি, দুটো ট্রেন মুখোমুখি, আরও বিরাট একটা ঘটনা ঘটে গেল, এটা সব ভ্রান্ত। এগুলো এটাই করার জন্যই আমরা করছি। আরও এটা আপনারা শিয়ালদাতে দেখেই থাকেন, বালিগঞ্জ সেকশন বা দমদম সেকশনে যে পরপর পরপর ট্রেন যাচ্ছে, সেটাও এই সেকশনে করার জন্য আপ টু শক্তিগড়, হাওড়া টু শক্তিগড় পরপর ট্রেন দেওয়ার জন্য একটার পেছনে আরেকটা মানে 75 মিটার অন্তর অন্তর ট্রেন চালাবার যে প্রচেষ্টা রেলওয়ে নিতে চলেছে তার জন্য এই সিগন্যালিং সিস্টেমে আমরা চেঞ্জেস আনতে চলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।